উনি মাইনউদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন ও সুন্নাহর আলোকে কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন ও সুন্নাহর আলোকে বিশেষ কোনো করণীয় নেই আপনি তাকে দেখেছেন আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে চান তার পক্ষ থেকে দান সৎকার করুন বাস নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাহমিদা তাহি তাহমি আপনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে বোন তাহমিদা কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে যাদের নেকামল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দেবেন কিভাবে মুক্ত করবেন পাওনাদারকে আল্লাহ তালা জান্নাতের অফার করবেন করে আপনাকে মুক্ত করে দেবেন এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা যাতে করে আল্লাহ তালা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সৎকা করা দোয়া করা এগুলো করবেন এটা যদি হয় আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয় আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিস যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এরপরে ফরহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন আমার স্বামী মারা গেছেন আমি দুই তিনবার কবরের দেয়ালের পাশে গিয়ে কবর দেখেছি আর একদিন কবরস্থানের ভিতরে ঢুকে কবরকে ধরেছিলাম এতে কি গুনাহ হবে আর আমি আমি কি বছরে দুই একবার যাইতে পারবো দেখুন বোন ফরহাদ ফাতেমা আপনি আপনার স্বামীর কবরের কবরস্থানে ওয়াল থেকে দেখেছেন ভালোবাসা নিবেদন করেছেন অসুবিধা নেই এটাতে আপনি কোনো গুনাহ করেননি আর হঠাৎ কখনও যদি আপনি যান যখন লোকজন থাকে না ভিড় থাকে না মহব্বতের জায়গা থেকে সেক্ষেত্রে আপনি গুনাগার হবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন আনজাওয়ারা তিল কুবুর যারা কবরকে বেশি বেশি জিয়ারত করে বা কবর জিয়ারত করা করে প্রায় যায় এই সমস্ত মেয়েদের জন্য অথবা আপনি যেটুকু করেছেন তার কারণে গুণাগার হবেন না ইনশাআল্লাহ আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ না তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে আর তখন আমাকে আপনি মৃত্যুদান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ রয়েছে আপনি এইভাবে দোয়া করতে পারেন জীবনটি রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম এইভাবে দোয়া করতেন আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন অর্থাৎ হায়াত মৌতকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেওয়া নিজে ভালো কাজের মধ্যে থাকা